আর এখন বাজছে 12:02, তাই গুড আফটারনুন বললাম, জাস্ট 12:00 বেজেছে। আমার ক্লাস শেষ হলো 11:50, না অ্যাটেন্ডেন্স ফেটেন্স ওগুলো কিছু আপডেট করতে হয়, কিছু ফর্মালিটিস থাকে ক্লাসের, সেগুলো সব করে নিলাম। আর কুচকিচে আমি বসেছি, আমি কালার করতে, দেখো কি হিজিবিজি কালার করছে দেখো। আর আমি যতক্ষণ ক্লাস নিচ্ছি, এই যে আমার ছোটা ভার্সন, আমার ছোটা প্যাকেট বসে আছে এখানে, ক্লাস করছে আজকে। তো মানে মাঝে মাঝে ক্যামেরা অফ করছি, অন করছি, কারণ কী করবো, এই যে পুচকিটা দোষীটা এসে ডান্স করতে লেগেছে। আগে যখন জব করতাম তখন তো আর অনলাইন ক্লাসের ফর্মটা ছিল না, তখন এই 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 সব অনলাইন ক্লাসের ঝামেলাটা এই কোভিডের সময়তে জন্মেছে। তো তখন বিয়ের বিয়ের পরে পরেও চাকরি করতাম, বিয়ের আগেও চাকরি করতাম, তখন পুচকি সামলাতে তো হতো না, তাই কাজ করা চাকরি করাটা একটু ইজি ছিল। পুচকি সামলাচ্ছে এদিকে এদিকে ক্লাস নিচ্ছি, আজকে পরপর টানা 4টে ক্লাস ছিল। গত শুক্রবারও আমাদের অনলাইন ক্লাস হয়েছে, মানে গত শুক্রবার থেকে রাদার স্টার্ট হয়েছে, তারপরে তোমার সোমবার দিন জাস্ট স্কুল যেতে হয়েছিল, অফলাইন হয়েছিল, তারপরে আবার মঙ্গলবার থেকে অনলাইন, ধরো এক সপ্তাহ হয়ে গেল। ওয়ান উইক টু অ্যাবাউট দিস অনলাইন ক্লাসেস, ওয়ান উইক কমপ্লিশন হলো। তো এই এবার উঠবো কোনো মতে, ওই 10:10 থেকে, দাঁড়া ফোনটা রাখি, 10:10 থেকে 10:30 ইয়ে ছিল, শর্ট ব্রেক ছিল, সেই টাইমে উঠে একটু ইয়ে খেয়েছিলাম, কনফ্লেক্স খেয়ে নিয়েছিলাম। আর পুচকিটা আজকে মুড়ি খেয়েছে, কনফ্লেক্স খেতে একদম পছন্দ করে না, তাই ও মুড়ি খেলো, বসে বসে একটু খাইয়ে দিলাম, তারপরে নিজে কোনো মতে গোবরাসে একটু দিলাম, নিয়ে এসে আবার ক্লাসগুলো রিজয়েন করলাম। তো এখন আজকে আর ক্লাস নেই, দাঁড়াও আমার হাতটা আসছে, তো এখন বসেছে পেন্ট করতে। এই যে কি সব পেন্টিং করছে, আমার ভগবান জানে, আমার ল্যাপটপ খালি হলে ওর পেন্ট করা শুরু হয়ে যায়। যেই আমার ক্লাস শেষ হয়, ক্লাসের মাঝে বসেছিল পেন্ট করবো বলে, আমি বললাম যে না এখন নয় পরে, কারণ এখন লাগাতার ক্লাস আছে, এখনই কোথায় কি লগ ইন করে দেবে, মিটিং চালু হয়ে যাবে, গুগল মিট চালু হয়ে গেলে স্টুডেন্টসরা বসে দেখবে আমার পুচকি ক্লাস নিচ্ছে। তো যাই হোক, এখন 12:04 বাজে, আপাতত ক্লাসেস ওভার, শুধু একবার হোমরুম পিরিয়ড আছে 2:40, শুধু আবার টাকা বলতে আসবো, দ্যাটস ইট। তাহলে আজকের মতো হবে, কালকে তো মহরম, কালকে ছুটি, পরশু দিন রবিবার, তো বৃষ্টি থামলে আমরা একটু ঘুরতে ঘুরতে যাবো কোথাও, এদিকে পাতিদেব এসছে দেখতে যে কি হচ্ছে, আমার মানে শেষ হওয়ার অপেক্ষা, সব বাইরেই বসে থাকে, এটা তো ঢুকেই বসে থাকে, এ তো মানে বাইরে ওয়েট করার কোনো ব্যাপার নেই, এ বাইরে বসে থাকে, কখন শেষ হবে। তোমার অফিসে কাজ নেই? হ্যাঁ কি হ্যাঁ করছিলাম, ট্রেন যে এর আওয়াজ পেয়ে উঠে এলাম, কি আকাশ রঙ জ্বালাচ্ছে, আরে এমনি হচ্ছে, মাঝে একবার বাথরুম গেলে ইস্যু করে এলো নিজেই, আমি এদিকে পড়াচ্ছি আর ওদিকে তাকিয়ে আছি, ক্যামেরাটা তাড়াতাড়ি অফ করলাম যে দেখি পড়ে যায় যদি আবার, সেদিন যা পড়েছিল মাথাটা কেটেছিল। হ্যাঁ ভয় লাগছে, ওখানে পাপোস দেওয়া নেই, ঘর মুছে গেছে, তারপরে উঠতে পারিনি, পাপোস টাপোস কিছু দেওয়া হয়নি, আর এখন যা বৃষ্টি হচ্ছে ভীষণ শ্যাওলা, সব দিকে স্লিপারি, একটু জল পড়লেই স্লিপারি। বলো বলো কোন গানে পেন নিয়ে যাও লেখো, আমি তো মানে শাড়ি ফাড়ি তো পরিনি, ওই জন্য এই স্টোলটা সামনে ছিল, এটা আমার বিয়ের স্টোল জানো তো, শাল টাইপের, সেভাবে অত ভালো করে কখনো ইউজ হয়নি, মেয়ে জন্মানোর সময় আবার হসপিটালে নিয়েছিলাম, হ্যাঁ তারপরে আর এটা সেভাবে ব্যবহার হয়নি, মেয়ে জন্মানোর সময় এটা নিয়েছিল না গো, সেই মায়ের একটা নিয়েছিলাম। যাই হোক স্টোলটা বেশ ভালো কালার হয়ে আছে, দেখো এমনি কোনো কেয়ার নেওয়া হয় না, সব ওয়াশিংয়ে দিয়ে সার্ফে কাঁচা হয়, মাঝে মধ্যে হয়তো ভাগ্য ভালো হলে ইজি পায়, নইলে সব একসাথে দিয়ে দিই, অত মেনটেন করা পসিবল হয় না। আর কদিনই বা যাবে, এটা মোটামুটি 6 বছর গেল, সেভাবে ইউজ হয়নি কিন্তু তাও গেলো, তার ভীষণ গরম, এটা আর অল্প শীতে কাজে দিয়ে দেয়, এখন আমাদের এখানে অল্প শীত মানে অল্প না মিডিয়াম শীত, হ্যাঁ শীতকাল চলে আসছে। আপনার কি বক্তব্য আছে, চলো আজকে মতো ক্লাস শেষ, কোথাও ঘুরতে যাবো, বৃষ্টি তো কমে গেছে, বৃষ্টি কমে গেছে, গিয়ে কি যাবে, যাবো বিশাল, না বাইরে যাওয়ার নাম শুনলেই হলো, ও দিতে বলে আমি আজকে বাইরে যেতে চাই, এটা আমার পা টেবিলে নিচ দিয়ে পা বেরিয়ে আছে, উপরটা পরে বসেছি, নিচে পাজামাটা জামা কিছু পরে রেখে দেখতে পাই না। কি আজকে কি যাবে লেন্স কাটে, লেন্স কাট যাব, আমি বিশাল যাব আজকে একটু ঘুরে আসি, না না আমি ঘুরে আসবো, আমি ঘুরে আসবো।
চুলটা তুলে রেখেছি এভাবে। জামা কাপড়গুলো কাচতে দিলাম, বাচ্চা এখন 1:15, মেয়েকে অনেক আগে স্নান করিয়ে দিয়েছি, আজ একটু মাথায় স্নান করিয়ে দিয়েছি কারণ হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছে। এবার মাথায় স্নান না করলে না, ও যেহেতু ডেলি স্নান করা অভ্যাস মাথায়, কাশিটা বেশি হয় ঠান্ডা লাগলে, তো সেজন্য ওকে স্নান করিয়ে দিলাম, আজ আমিও মাথায় স্নান করব। তো চুলটা এখন তুলে রেখেছি, একটু ভলিনটা লাগলাম, একটু বসবো। আর মেয়েকে স্নান করতে গেছিলাম, জামাটা প্রায় ভিজে, কিন্তু আর ছাড়বো না, আর ছাড়তে পারছি না, যদিও ঠান্ডা লাগছে বাট তাও আর ছাড়বো টাড়বো না। আর আজকে আন্টি রান্না করে দিয়ে গেছে, দেখতেও পাইনি কী রান্না করেছে, চলো দেখি। বলে দিয়েছিলাম কী রান্না করেছে করবে, শর্ট ব্রেকটা হয় না 10:10 থেকে 10:30 অবধি, সেই টাইমটাতে আর কি উঠে একটু ব্রেকফাস্ট করেছিলাম, আর আন্টি এসেছিলো সেই টাইমে, বলে দিয়েছিলাম আজ একটু লেটেই এসেছিলো আন্টি। তো আজকে রান্না দেখে নিই চলো। রান্নাঘর টানাঘর সব পরিষ্কার করে দিয়ে গেছে, দেখবি পনিরের তরকারি আছে, রাতকার তরকার ডালটা একটু বেশি টাইট করে তো রাত্রে তরকার ডালটাতে এমনিতে একটু ডিম লুচি করে ফেলবো, আর একটু ওই কাসুরি মেথি দেবো। তো কাসুরি মেথিটা সকাল থেকে দেওয়া থাকলে এমনিতে আমরা বাসি তরকারি খাওয়া অভ্যস্ত না, কিন্তু কী করবো উপায় নেই এখন আমার। হ্যাঁ, কেন স্কুল থেকে ফিরতে ফিরতে আমার 4:00-5:00 বেজে যায়, তারপরে আর কখন এসে রান্না করবো, প্লাস স্কুলে কিছু কাজ থাকে, মেয়ের পড়াশোনা থাকে, মেয়ের জিনিসপত্র রেডি করে রাখতে হয় সকালবেলা, সেজন্য আর কি আরও বেশি করে রান্নার লোক রাখা, তো উপায় নেই, তো তোমার ইয়েই করতে হবে, দিনেকার খাবারই রাত্রে খেতে হবে। তো রাত্রেবেলায় কী করবো, একটু জল মিক্স করে ওটা ফুটিয়ে নেবো, আর একটু ডিম ভর্জি করে ফেলে দেবো, আর একটু কাসুরি মেথি নামানোর আগে, আর রুটি, আর মিষ্টি আছে সোনপাপড়ি মিষ্টি, আর কিছু করবো না। আর বৃষ্টিটা আজ থেমেছে বাবা, ফাইনালি বৃষ্টি থেমেছে, কিছু জামা কাপড় কাচতে দিলাম, এমনিতেও আমার বৃষ্টি পড়লেও ডেলি কাঁচাকুচি হয়, কাঁচাকুচি ছাড়া উপায় নেই আমার, একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি হাইজিন মেনটেন করি, আর এমনিতেও বাড়িতে ছোটো বাচ্চা থাকলে জামা কাপড় একটু বেশি হয়। তো এবার যাবো আমি স্নান করে আসবো, একটু এখানটা একটু একটু ইয়ে হয়ে যাক, ঠিক হয়ে যাক আর কি, বলিনিটা একটু ব্যথাটা কমুক, আজ একটু গরম শেক নেবো ভাবছি, একটু হিট কম্প্রেস নেবো না, অসহ্য যন্ত্রণা, মানে এই পোর্শনটা না বাঁ হাতটা ঠিকভাবে মুভ করতে পারছি না, আর এই রাইট হ্যান্ডে গড নোজ কী হলো, বৃষ্টির জন্যে না ঠান্ডা লাগে হচ্ছে না। তো যাবো স্নানটা করে চলে আসবো, মনে হচ্ছে ওয়েদার একটু বেটার হয়ে গেছে, মানডে থেকে অনলাইন স্কুল বন্ধ হয়ে অফলাইন স্টার্ট হবে, আর এবার তো এখন আর ছুটিও নেই কিছুই না, পুরো 1-6 দিন স্কুল, তো আজ আর আজ কাল পরশু একটু রেস্ট নিয়ে নেবো, একদিন একটু রেস্ট পেয়ে গেলাম ভালো হলো, ঠান্ডা হাওয়া দিচ্ছে দরজাটা দিয়ে, এবার যাই একটু স্নান করে নিই, আর আজকে বিকেলে আমাদের বেরোনোর প্ল্যান আছে, দেখা যাক বৃষ্টি না হলে বেরোবো, বৃষ্টি হলে প্যাচ প্যাচে কাদার মধ্যে আমি বেরোচ্ছি। যাবে কোথায় যাবে? হ্যাঁ একটু বসো, আমি জামা কাপড়গুলো মিলে দিই, এই যে জামা কাপড় মিলতে যাচ্ছি, খুলে দাও গো, হ্যাঁ রোদ করেছে, মামা মামা ঢুকে বসো ঢুকে বসো, পড়ে যাবে, হ্যাঁ মা এই দেখো রোদ উঠেছে, সেই লাগান সিনেমা সিনেমার মতো, কালে মেঘা কালে মেঘা, পানি মত বরসাও, তো রোদ উঠেছে ফাইনালি। Thank you.
নেবো কোনটা নেবো, এটা আমার হাতে আছে। বাড়ি এসে গেছি বেশ কিছুক্ষণ আগে, এসে ফ্রেশ হয়ে তারপরে এখন এগুলো বের করলাম। আজকে খুব বেশি কিছু কেনাকাটা করিনি। অ্যাকচুয়ালি কাপ কিনতে আমার খুব ভালো লাগে, তো কাপ কিনতে গেছিলাম অ্যাকচুয়ালি। তো তারপরে হাজব্যান্ড বললো যে অনেক কাপ আছে, অনেক কাপ আছে, করে এমন ডিমোটিভেট করলো যে আর আজকে কাপ কেনা হয়নি। আর আজকে সত্যি কথা বলতে কাপগুলো না একটু ভাঙাচোরাও ছিল, মানে বাড়িতে আনতে আনতে হয়তো ভেঙে যেত, তো সেজন্য ওটা অ্যাভয়েড করলাম। নেক্সট টাইম যাবো, নেক্সট টাইম হয়তো একটু বেটার থাকবে। তো এখানে একটা বড় টাইপের বেডের নিচে রাখার জন্য একটা নিয়েছি, ডোরম্যাট নিয়েছি লাল রঙের, যেটা 59 rupees দেখলে। আর এগুলো হচ্ছে কিচেন টাওয়েল, রান্নাঘরে না এখন বর্ষার সময় খুব তাড়াতাড়ি দেখবে রান্নাঘরে কিচেন টাওয়েলগুলো ভিজে যায়। হাত মোছার জন্য একটা বেসিনে রাখবো, একটা রান্নাঘরে রাখবো, আর একটা এখন আপাতত বোরে রাখবো। তিনটে দাম নিয়েছে 89। এটা একটা এগ হুইস্কার নিয়েছি, আর এই ছাঁকনিটা আমি নিইনি, এটাই আমার মেয়ে নিয়েছে। ওর নাকি এটা ছোটো, এটা নাকি ছোটোদের রান্না করার বস্তু। যাই হোক, এটা 39 না 29 টাকা দাম ছিল, তাই ও আর মানা করেনি, ও নিয়েছে। আর একটা লুচি ছাঁকার জন্য ওই ঝাঁঝরিটা নিয়েছি, আর এই চামচগুলো নিয়েছি, এটা দাম নিয়েছে 109 টাকা। 169 ছিল প্রাইস, 109 অফার প্রাইসে পেয়েছি। আর এই একটা নিয়েছি, এটা না খুব কাজের জিনিস, ঠাকুরের ধূপ দিলেই না ধূপের ধুনোটা গোটায় পড়ে থাকে, এটা ছাইটা মুখ পরিষ্কার করা খুব মুশকিল হয়, তো এটাতে দিলে থালার মধ্যেই পড়বে। আর এই আর একটা ডোরম্যাট নিয়েছি, এখন বর্ষাকালে পাপোস যত বেশি থাকে ততই বেটার, বারে বারে ভিজে যায়। এটার দামও কিন্তু খুব কম, দেখো 39 rupees জাস্ট। যাই হোক, এটুকুই আজকে বাজার, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই, সবাই ভালো থেকো।